হচ্ছে রাত পৌনে তিনটা, আমি আমার ক্যামেরাটা অন করলাম। তো আমরা সরোজা থাকবো, আমি এবং আমার হাজব্যান্ড। তো সেই জন্যই আসলে সেরি খাওয়ার উদ্দেশ্যে ডিম পোস্ট করে নিচ্ছি। মুরগির মাংস রান্না করেছি রাতে, তো সেটাও আছে, কিন্তু ঘি দিয়ে ডিম খাবো আমি একটা। আর আমি রাতে একটু ভাত খেয়েছি, সে কারণে আমি আর ভাত খাবো না, খেতেও ইচ্ছে করছে না, আবার একটু ডায়েটও করার মতো আর কি চেষ্টা করা আর কি। তো ঘি দিয়ে ভেজে এখন খেয়ে পানি খেয়ে শুয়ে পড়বো, আল্লাহর রহমতে নামাজ পড়ে আর কি। তো এগুলো করে আমি একটু নামাজও পড়বো, নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে শুয়ে পড়বো। তো কালকের দিনে ইনশাল্লাহ ব্লগ আবার শুরু করব, কি করব কালকের দিনে, কালকের দিনটা এনজয় করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিজ ফ্যাশনেবল হাউসে। তো আজকে এখন যদিও ভোর রাত, 28 তারিখে রমজান আমাদের মুখে থাকবে, তো সেই হিসেবে সেরি খেয়ে নিচ্ছি। এই প্লাস্টিকগুলো কীভাবে লাগিয়েছি আমার আজকের ভিডিওতে গিয়েছে, তো আপনারা সবাই দেখে নেবেন কীভাবে আমি লাগিয়েছি। তো আসলে ছোট রান্নাঘরে বা ছোট জায়গায় যদি সাদা হোয়াইট কালার ইউজ করা হয় তখন অনেক ব্রাইটনেস মনে হয়, অনেক বড় সড়ো ঘর মনে হয়, তো এটার জন্যই আসলে করা। আর আমার রান্নাঘরের টাইলসগুলো অনেক কালো, সে কারণে আমার মনে হয় বেশি একটু ভালো লাগে না। তো বাড়া বাসায় আসলে এখন একটু নিজেরা যতক্ষণ থাকবো ততক্ষণ একটু সুন্দর থাকা আর কি, যতক্ষণ আছি ততক্ষণ আমি আমার মতো করেই থাকবো। এগুলো বেশি টাকার জিনিস না যে আবার চলে গেলেও আমার টাকা বেশি লস হয়ে যাবে, আমি দরকার হলে একদিন একটা কিছু কম খাবো, তারপরে আমি নিজে সুন্দর থাকার চেষ্টা করবো এরকম। তো সেরিটা খেয়ে নিই। এই প্লাস্টিকের ব্যাপারে অনেক প্রশ্ন এসেছে যে কত টাকা দিয়ে নিয়েছি, কোথা থেকে নিয়েছি। তো এটা হচ্ছে যে কোনো মার্কেটের, আর আসলে প্লাস্টিকের মানে টেবিল ক্লথ বিক্রি করে যে দোকানগুলি সেখানে পাওয়া যায়, ফ্লোর ম্যাট বললেই দিবে। আর গজ আমার থেকে নিয়েছে 200 টাকা, আপনাদের থেকে কেমন নেবে আমি জানি না, বেশিও হতে পারে কমও হতে পারে। তো এখন হচ্ছে সকালবেলা, একদম মানে সূর্য উঠতেছে আর কি, এই যে সূর্য দেখা যাচ্ছে। ফজরের নামাজ পড়ে ঘুমিয়ে পড়েছি, এরপরে 10:30-10:30 উঠে যে কাজগুলো ছিল সেগুলো করে নিয়েছি, টেবিল সহ যা যা করার দরকার আসলে সেগুলো সবই করে নিয়েছি। তো এটা হলো আমার মুনতাসিরের রুম, এটা অনেকদিন থেকে প্ল্যান করছি, এই যে আলমারিটা দেখা যাচ্ছে সেটা এদিকে নিয়ে আসবো, একটু জায়গার দরকার সেই কারণে। তো ওটা করব, আগে রান্নাঘরে রাইসগুলো বসিয়ে দিই, কারণ ওরা ঘুম থেকে উঠলে খেতে চাইবে, তো সে কারণে মানে খিচুড়িটা রান্না করে রাখি, আর আমাকে ঝামেলা করতে হবে না, ওরা উঠলে যার যার মতো খিচুড়ি খাবে। আর মুরগির মাংস রান্না করব, আর হচ্ছে একটু ভাজি করব, সবজি নিচ থেকে আনিয়েছি ফ্রেশ, 3-4 রকমের সবজি দিয়ে অল্প একটু সবজি করব, যাতে আমরা ইফতারিতেও খেতে পারি সে কারণে। তো খিচুড়িটা আসলে নর্মালি যেভাবে সবাই করে সেভাবে আমি একসাথে বসিয়ে দিচ্ছি, আর এখানে ভাজিটা করব, সে কারণে এই কড়াই তারটাতে আমি ভাজি বসিয়ে দিচ্ছি। আর এই পাতিলটার ব্যাপারে অনেক প্রশ্ন আসে প্রতিদিনই, আসলে এটা আরএফএলের দোকান থেকে নিয়েছি আমি, 500 টাকা বা 550 টাকা এরকমই হবে। তো আরএফএলে গিয়ে একটু খোঁজ নিলেই পাবেন আপনারা যারা কিনতে চান আর কি। তো আমার আজকে দুপুরের রান্নার জন্য এবং আমাদের ইফতারের জন্য খিচুড়ি রান্না করতেছি, আর একটু ভাজি বসাচ্ছি, ভাজি বসিয়ে দিয়েছি, আর এখানে একটু মুরগির মাংস বসাবো। তো আসলে ইফতারে বেশি কিছু করব না, আমরা দুজনে যেহেতু রোজা রয়েছি সেই হিসাবে বেশি কিছু করার ইচ্ছা নেই, সবজি দিয়ে খিচুড়ি দিয়ে মুরগির মাংস দিয়ে খাবো। মুনতাসিরও রোজা রাখছে নাকি, রাখো নি এখন 11:30 বাজে, মুনতাসিরও নাস্তা খায়নি, ওরা তিনজনও আসলে নাস্তা খায়নি, উঠেও ঘোরাঘুরি করতেছে।
তো মুনতাসিরের এখন মাত্র খিদে লেগেছে, তো বললো নাস্তা দিতে, তো ওই তো দিব একটু পরে। তো ভাজিটাও মোটামুটি হয়ে এসছে, আর মুরগির মাংসটাও কষানোতে দিয়ে আমি এখন রাইসটা দেখে নিচ্ছি। খিচুড়িও হয়ে আসতেছে। যে তো অনেক আপনি রাইস কুকারের ব্যাপারে বলেছেন কিনবেন কিনা, তো আসলে রাইস কুকারটা থাকলে ভালো, যাদের গ্যাস নেই মানে সিলিন্ডার গ্যাস ইউজ করেন তাদের জন্য পারফেক্ট। আরেকটা হচ্ছে যারা জব করেন বা ছোটো বাচ্চা আছে তাদের জন্য সুবিধা, বাদ বারবার এসে দেখতে হয় না, বা খিচুড়ি ভাত এগুলো বসিয়ে অন্য কাজ করা যায়। এগুলো ধোয়া পাতলা করেছি আর কি, তো এগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি। ধোয়া পাতলা করে শুকানো হয়েছে। তো দেখতে পেরেছেন খুব সুন্দরভাবে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন আর বেশি একটা কাজ নেই, রান্নাটা শেষ করব আর বিকেলে আমি বেগুনিটা বাচি করব। মুরগির গোস্তগুলো হতে থাকুক, আমি একটা জিনিস দেখাই যে এখানে তৈল মেলো, এই টেবিলটা এখানে একটা টেবিল ছিল এটাকে আমি এখানে নিয়ে এসেছি, এখনো রুম গুছানো বাকি আছে। এই যে পর্দা লাগাবো, তো আজকে এই কাজটা করেছি আর কি, আর এই আলমারিটা ওই কর্নারের আলমারি, ওই কর্নারের আলমারিটা এখানে নিয়ে এসেছি। তো এখনো গুছানো বাকি আছে, আমি এগুলো গুছিয়ে নিব আর কি পরিষ্কার করে। তো সারাদিনে আসলে একটু একটু করে কাজ এগিয়ে নিই, কারণ বেশি কাজ জমিয়ে একসাথে করতে গেলে অনেক কষ্ট হয়ে যাবে এই জন্য। তো আজকে আমার মুনতাসিরের রুমটা একটু গুছিয়েছি, আরও একটু কাজ মানে ক্লিনিংয়ের কাজ বাকি আছে, সেটা কালকে করবো ইনশাল্লাহ। তো এখন আসরের নামাজ পড়বো একটু পরে, আজান দিয়েছে, তো তার আগ দিয়ে আমি একটু ওই যে সেমাইগুলো রেডি করে নিচ্ছি। লাচ্চা সেমাইটাকে আমি এইভাবে করি, এটা আমি শিখেছি এইভাবে আমার ভাবির কাছ থেকে, আমার বড় ভাইয়ের বোর কাছ থেকে, এর আগে আমি কখনো এভাবে করতাম না। এইভাবে সেমাই করলে একদিকে খুবই কম সময় লাগে আর খেতেও খুবই মজা, অসম্ভব মজা এই সেমাইটা, তো আমার কাছে অনেক ভালো লাগে। আর ঝটফট হয়ে যায়, যে কেউ আসলে আমরা একটুখানি গরম পানি করে আর এগুলো এইভাবে রেডি করে টেবিলে দিয়ে দিতে পারি, আর কোনো রান্না করার ঝামেলাই থাকে না। তো এখানে পরিমাণ মতো সেমাই নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ, আসলে যার যতটুকু দুধ দেওয়া প্রয়োজন মনে করবেন ততটুকু, আমি এখানে 3 টেবিল চামচের মতোই দিয়েছি, তো হয়তো খেয়াল করলে বুঝবেন। আর দিয়ে দিচ্ছি আসলে চিনিটাও যার যার
খাওয়ার রুচির অনুযায়ী দিতে হয় আর কি। ডায়াবেটিস থাকলে কম দিতে হয়, আর যারা মিষ্টি বেশি খান তারা একটু বেশি দিবেন। আমি 4-5 টেবিল চামচের মতো দিয়েছি। আর একটুখানি কিশমিশ দিয়ে দিচ্ছি, এটাও অপশনাল। এটা আমার এই সেমাইগুলোর ভিতরে কিশমিশ বাদাম সবই দেওয়া আছে। তারপর একটু দিচ্ছি, খেতে আর একটু ভালো লাগবে সেই কারণে আমি আর একটু লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টিতে অনেকে লবণ খান না, আমরা একটু খাই, সেই কারণে 1 চিমটি আমি লবণ দিয়ে দিচ্ছি। তো এইভাবে রেডি করে রেখেছি, তো জাস্ট আমি যখন খাবো আমরা তখন পানি দিব। এখন নামাজ পড়তে যাব, সেই কারণে নামাজের আগ দিয়ে টুকিটাকি কাজগুলো করে নিচ্ছি। আসরের নামাজ পড়ে নিয়েছি, বারান্দায় কাপড় দিয়েছি, সেগুলো দেখতেছি মেঘ আছে আকাশে প্রচুর। বেশি একটা আকাশের অবস্থা ভালো না, মানে কেমন যেন কান্না কান্না আকাশ। তো সেটা দেখে রান্নাঘরে চলে এসেছি, বেশি ঝামেলা নেই, শুধু বেগুনিগুলো করে নিব। তো যে বেগুনির ডোটা আমি আগে করে রেখেছি যাতে একটু ভিজে আর কি। তো এখন বেগুনটা দিতে গিয়ে মনে পড়লো একটু গরম তেলটা দিই তাহলে ভালো হয়, তো সে কারণে একটু 1 চামচ আমি গরম তেল দিয়ে দিচ্ছি ডোটাতে। তো এই তো এভাবে আমি ভেজে নিচ্ছি আমার বেগুনিগুলো। আর যাই, কিছুক্ষণ পরপর গিয়ে আবার আপনাদের বাইরের পাশেও বসতেছি, উনিও কী লেখালেখি করতেছে আসলে, আবার কোরআন শরীফও পড়তেছেন এই আর কি। মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে আবার লেখালেখি করেন। ইফতার রেডি করা শেষ, এখন মুক্তাকে আমাদের জন্য শরবত তৈরি করতেছে, আর মুমতাসির পানি ডুবা পানিগুলো ঢুকিয়ে বোতল পুড়িয়ে নিচ্ছে টেবিলে। আর আমি সেমাইটা করব, সেমাইতে এখনও ইয়ে দিইনি, পানি দিইনি, সেমাইয়ের জন্য পানি গরম দিয়েছি। বেগুনি বানিয়েছি, খিচুড়ি আর ভাজি, ভাজিটা নিয়ে যা তো, ওই একটু 2 টিপ দিয়ে পানির কাজ শেষ না। মমতাসে এই ঠান্ডা পানিটা টেবিলে নিয়ে রাখো। এখন ইফতারের আর মেবি 10 মিনিট না, 10 মিনিট আছে। তো এর আগে আমি পানি দিয়ে সেমাইটা করে নিচ্ছি। এখন ফুটন্ত পানি আমি আর একটু ঠান্ডা হোক তো আর একটু দিব, এখন এইভাবে একটু ভিজুক। বেশি ফুটন্ত পানি দিয়ে দিলে একদম নরম হয়ে যায় সেমাইগুলো, খেতে ভালো লাগে না। বাকি আর একটু দিব পানি। এখানে আমি দিয়েছি কিশমিশ, চিনি, দুধ আর একটু লবণ দিয়ে আমি এতক্ষণ রেডি করে রেখেছিলাম। এখন একটু খাবারের আগ দিয়ে পানি দিয়ে আমি দিয়ে দিচ্ছি সার্ভ করতে। তো আলহামদুলিল্লাহ টেবিলে সব দিয়ে দিয়েছি, আল্লাহ পাক যাই খাওয়ান না কেন সেটা শুকরিয়া আদায় করতে হয়। তো আমাদের 6 রোজা আল্লাহ কবুল করুন, আমরা চেষ্টা করছি আল্লাহর ইবাদত করে গুনাহ খাতা মাপ চাওয়ার।
তো আল্লাহ কবুল করলে এটাই আমাদের সার্থকতা কষ্টের। তো মুনতাসির আগে খেয়ে নিচ্ছে, ওর খিদার লেগেছে, ও এগুলো বেগুনি খাচ্ছে আর কিছুই খাবে না, সেমাই নামাজের পরে খাবে। তো মুত্তাকিম ফাহাদও এসে বসে গিয়েছে, ওরা ইফতার খাবে আর কি। ইফতার বলতে মানে বিকেলের নাস্তা হবে, আবার ইফতারের সোয়াবও পাবে আর কি। ওর আব্বু আবার একা খেতে চায় না কখনোই, সবাই মিলেই খাবে, রোজা থাকুক আর না থাকুক। তো এই তো আল্লাহ শুক্রিয়া, আমরা সবাই যে একসাথে বসে খেতে পারছি এটার, এই জন্য আল্লাহ শুক্রিয়া আদায় করছি। এখন আমরা মাগরিবের নামাজ পড়ে নিচ্ছি, মাগরিবের নামাজ পড়ে একটু রেস্ট নিব। কি করতেছেন মোবাইলে? কিসের? আজকের ব্লগটি এখানে শেষ করছি। যে উনি হচ্ছে ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন যারা করোনা আক্রান্ত হয়েছেন, আমাদের আসলে পরিচিত অপরিচিত অনেকেই এখন শোনা যাচ্ছে আক্রান্ত হয়েছেন, কেউ বেশি খারাপ অবস্থায়, কেউ কম মানে ধরা পড়েছে এরকম। তো সেটা নিয়ে আসলে ফেসবুকে ওনার অনেক লেখালেখি, উনি খুব ফেসবুকে অনেক সরব থাকেন আর কি, লেখালেখি নিয়ে অনেক লেখেন আল্লাহর রহমতে। ওনার একটা পেজও আছে, পেজের নাম হচ্ছে টাইম অ্যান্ড সোসাইটি, ওটাতেও লেখেন। তো উনি আসলে সারাদিন এইভাবেই লেখালেখিতে থাকেন। তো আমার আজকের ব্লগটি এখানে শেষ করছি। রোজা থেকে সারাদিন এখন মুনতাসির পড়তেছে, মুত্তাকিরও কোচিং, ওদের কোচিংয়ের পড়াগুলো কমপ্লিট করতেছে, এখন বাজে 7:30। তো আমার আজকে যেটা আপলোড হয়েছে ভিডিও সেটা দেখবেন সবাই। এই আশা রেখে আমার আজকের ব্লগটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।